সাতক্ষীরায় 240 নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ বিতরণ করলেন জুনায়েদ আহমেদ পলক। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের অগ্রাধিকার দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বনির্ভর করতে যা যা দরকার তাই করছেন। প্রতিমন্ত্রী সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে 240 জন নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ বিতরণকালে এসব কথা বলেন। এ সময় তার সাথে সদর আসনে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা প্রশাসক হুমায়ুন কবিসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাতক্ষীরার ক্ষুদে বিজ্ঞানী বোরহান উদ্দিনকে জেট বিমান বানানোর পুরস্কার হিসেবে 5 লক্ষ টাকা দেওয়া ঘোষণা দেন। বিস্তারিত সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি আব্দুল ওয়াহাবের পাঠানো ভিডিও চিত্রে। যেভাবে সরকারের সেবাগুলোকে আমরা ডিজিটাইজ করেছি, আমরা জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিয়েছি। আবার ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে প্রায় 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান আমরা সৃষ্টি করেছি। প্রায় $2 বিলিয়ন আমরা রপ্তানি আয় করছি। একই সাথে সাইবার ক্রিমিনালরাও কিন্তু দেশ থেকে বা বিদেশ থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে। তার জন্য আমরা 4টা ধাপে কাজ করছি।